সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষদের পুনর্বাসনে ঘরবাড়ি নির্মাণ ও তাদের মধ্যে গবাদি পশু বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত প্রবাসীদের সংগঠন বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশন অফ ওয়াশিংটন ডিসি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা জাকির আহমদ। এই উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার অভিজাত একটি রেস্টুরেন্টে পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার সচেতন যুবক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মাস্টার মুজিবুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও স্পেন প্রবাসী রেদওয়ান হোসেনের সঞ্চালনায় আলোচনার অংশগ্রহণ করেন সমাজসেবক সরোয়ার হোসেন, জামিল আহমদ, এম শামসুল আহমদ, হাসান মাহমুদ, সাইফুল ইসলাম, জাবেদ আহমদ, জাবেদ হাসান, সুমন খা, মারজান আহমদ, জাবেদ আহমদ, রাজিন আহমদ, আইনুল হোসেন, আবু ফাহিম ইমন। সভায় সবার সম্মিলিত প্রচেষ্টায় সঠিকভাবে দরিদ্র ও অসহায় মানুষ নির্বাচন করে তাদের মধ্যে ঘরবাড়ি নির্মাণ ও গবাদি পশু বিতরণ করার বিষয়ে আলোচনা করা হয় এবং প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। আমাদের সহযোগিতা এবং এই সংগঠনের পক্ষ থেকে আজকে যে ঘর নির্মাণ এবং গবাদি পশু বিতরণের আজকের অনুষ্ঠান অত্যন্ত সফল এবং সুন্দর হয়েছে। আমরা আশাবাদী এই বিতরণটা অত্যন্ত সফলতার সহিত যারা দায়িত্ব নিয়েছে তারা বন্টন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। পকাডিসির পক্ষ থেকে যে গণ নির্মাণ এবং গবাদি পশু বিতরণের আজকের এই মতবিনিময় সভায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আশাবাদী যে প্রবাসীরা যেভাবে আমাদের দেশের জন্য, আমাদের মাটির জন্য, মানুষের জন্য এগিয়ে আসছেন, আমরা আমাদের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পকাডিসির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঘর বাড়ি ও গবাদি পশু বিতরণের জন্য আজকে আমাদের এই বসা এই আয়োজন। ইনশাল্লাহ আমরা আজকে এই গবাদি পশু এবং ঘর বাড়ি নির্মাণের জন্য আমরা মত বিনিময় সভা করেছি। হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন থানায় গিয়ে পরিদর্শন করে তারপর সেগুলো বণ্টন করা হবে। আর পরিশেষে আমি বাকুডিসি ওয়াশিংটনের সংগঠনকে ধন্যবাদ দিতে চাই। এই সংগঠনের প্রতি সদস্য থেকে শুরু করে নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গীতা চক্রবর্তী, টাইমস টিভি।